নমস্কার, সংবাদ প্রতিদিন ডট ইন আপনাদের স্বাগত। আমি রাজশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আছি চিপক স্টেডিয়ামের বাইরে। আর একটু কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে, ভারত বনাম অস্ট্রেলিয়া। আমার সঙ্গে রয়েছে শুভায়ন চক্রবর্তী, আপনারা দেখেছেন গতকাল দেবাশিস সেন আমার সতীর্থ, এবং পিটিআই এর সাংবাদিক কুষাণ সরকার। সবার আগে মানে কুষাণদা আমাদের কাছে নতুন, মানে আজকের প্রথম অতিথি হিসেবে এলেন, তো কুষাণদাকে আমি সবার আগে জিজ্ঞেস করবো। কুষাণদা, বহু বিশ্বকাপের ম্যাচ করেছো, এই ম্যাচটা নিয়ে তোমার কী মনে হচ্ছে, ভারত বনাম অস্ট্রেলিয়া ক্র্যাকার হবে গেম? ডেফিনেটলি আমার তো মনে হয় এটা খুব ক্লোজ ম্যাচ হবে। মানে সবাই যে ভাবছে যে ভারত ফেভারিট, হ্যাঁ ভারত ফেভারিট, কিন্তু 52-48 আমার কাছে তো তার থেকে বেশি নয়। কারণ অস্ট্রেলিয়া এইখানেই মারছে, আমরা দেখেছি এই রকম একটুখানি স্লো পিচে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে গেছে। তো যদি সেই রকম যদি একটা ওই ম্যাচটাকে যদি ধরি, এবং রোহিতের তুমিও কালকে ছিলে ওদের সাংবাদিক সম্মেলনে, এবং রোহিত যেখানে বললেন যে ওই ম্যাচটা আমাদের মাথায় আছে, তো সুতরাং এটা বলা যাবে না যে ভারত 48-40 গিয়ে 52-48। দেবাশিস, কালকে তুমি আমি যখন এখানে সন্ধেবেলার দিকে লাইভ করছিলাম, একটু অল্প অল্প বৃষ্টি পড়ছিল, একটা আশঙ্কা ছিল আমাদের মনে কী হবে আজকে, যদিও ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল সানি, পুরো ঝকঝকে রোদ, ভারতের ভাগ্য কীরকম হতে যাচ্ছে? একদমই। এবং আমি কুষাণ যদিও বলছে 52-48, কিন্তু আমি বলবো যে 47 ইন ফেভার অফ ইন্ডিয়া। কেননা দেখো, প্রথম কথা এই টিমটার বডি ল্যাঙ্গুয়েজ যা, এবং আমরা একটা সেটেলড, হ্যাঁ শুভমন গিল যদিও নেই, ইটস এ সেট ব্যাক, কিন্তু প্রতিটা পজিশানে প্রতিটা পোস্টেই দে হ্যাভ হর্সেস ফর কোর্সেস, একদম মাল্টিপল অপশন, এবং নামার আগেই কিন্তু একটা ব্যালেন্স চাই। মানে আগাম একটা আম ক্রিকেট ভক্ত বলে দিতে পারে যে ভারতীয় একাদশ কী হতে পারে, দিস ইজ সামথিং নিউ, মানে যেটা সচরাচর দেখা যায়। সুতরাং আমার তো মনে হয় যেরকম রোদ্দুর ঝকঝকে সেরকম খেলাটাও যেন এরকম ঝকঝকে যেন আমরা দেখতে পাই। সুমন, অস্ট্রেলিয়ার দিক থেকে আমি যদি অস্ট্রেলিয়ার প্রেক্ষিতে কথাটা বলি, সবচেয়ে বড় বাধা কে হতে যাচ্ছেন তোমার মতে অস্ট্রেলিয়ার? মিচেল স্টার্ক অবশ্যই, মানে আমরা দেখলাম এই দুদিনের প্র্যাকটিসে যে ইন্ডিয়া কোনো লেফট আর্ম পেসারকে ফেস করেনি নেটসে, নেট বোলারও কোনো লেফট আর্ম পেসার ছিল না, একজন ছিল কিন্তু সে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরই বেশি বল করেছে, শার্দুলকে বল করেছে। কিন্তু টপ অর্ডার যেখানে মিচেল স্টার্ক সবচেয়ে ডেডলি হতে পারে উইথ দ্য নিউ বল, তার আগেনস্টে কিন্তু তেমন কিছু দেখা যায়নি প্রিপারেশন সেই হিসাবে। আগেও ফেস করেছে জয়দেব উনাডকট ছিল, কিন্তু মিচেল স্টার্কের পেস 145+, সেখানে জয়দেব উনাডকট কতটা ট্রেনিং দিতে পেরেছে লাস্ট ফিউ মান্থসে সেটা আমার একটু ডাউট আছে। সো যদিও পিচটা একটু স্লো, ন্যাচুরালি স্লো এখানে চেপকে, আমার মনে হয় মিচেল স্টার্ক উইথ দ্য নিউ বল উইল বি মোর লিথাল দ্যান অ্যান অ্যাডাম জাম্পা লেটার ইন দ্য ইনিংস। এখানে আমার একটা বক্তব্য আছে যে লেফট আর্ম পেসারকে ওরা ফেস করেনি, কিন্তু ওরা নুয়ানকে ফেস করে। নুয়ান যে রোবো আর্মটা দিয়ে বল করে, সেই রোবো আর্মটা এটা যেটা বানানো হয় সেখানে ওরা এমনভাবে করা হয় যে ইনসুইং ইয়র্কারটা এবং ভেতরে আসা বল 155-160 আসে, কারণ সাইড আর্ম থ্রো করছে। তো সেইটাতেই ওদের প্রিপারেশান এনাফ হয়ে যায়। একবার এরকমভাবে মিচেলসটা নুয়ানকে যখন ফেস করছিলেন ওই 4-5 বছর আগে, কোভিডের আগে, এত জোরে বল করেছিল, থাইতে লেগেছিল, একটা ম্যাচ ছিল তখন দিল্লিতে, এবং রোহিত এক সপ্তাহ মিস করেছে। একটা জিনিস তোমার জিজ্ঞাসা করবো কুষাণদা, সেটা হচ্ছে যে ইন্ডিয়া কালকে রোহিত শর্মা নিজে প্রেস কনফারেন্সে ছিলেন, বলেছে যে 3 স্পিনারে যেতে পারে ভারত, চিপাকের পিচ স্লো টার্নার হয় সাধারণত, সঠিক সিদ্ধান্ত? রবিচন্দ্রন অশ্বিনকে এখানে খেলানো তো আমি মনে করি সঠিক সিদ্ধান্ত যদি খেলানো হয়। প্রবলেম যেটা হচ্ছে যে ভারতীয় দল অনেক কিছু বলে এবং তারপরে যেটা করে সেইটাতে অনেক তফাৎ দেখা যায়। মানে একটা হিন্দি অ্যাড ছিল, তুমিও দেখেছো, আমি দেখি পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস, তো ভারতীয় দলের ক্ষেত্রে সেই ব্যাপারটা ভীষণ আছে। তো আজকে যদি হঠাৎ করে তুমি দেখো শার্দুল ঠাকুর খেলছেন, অবাক হওয়ার কিছু নেই, কারণ শার্দুল ঠাকুরের বলটা যেটা হবে, শার্দুল ঠাকুর স্লোয়ারটা ভালো ধরে, এইসব পিচে স্লোয়ারটা ধরবে, সিএসকে এক্সপিরিয়েন্সটা আছে। আমি বলছি না শার্দুলকে নেবেন, হয়তো অশ্বিনকেই নেবেন, কিন্তু আমি এদেরকে পুরো বিশ্বাস কখনো করতে পারি না। দেবাশিস, তোমাকেও জিজ্ঞাসা করবো একটা জিনিস, তুমি সবচেয়ে কাছাকাছি ছিলেন যে জিনিসটা, দ্যাট ইজ পিচ, ঠিক আছে, পিচ দেখে বোঝাটা খুব কঠিন ব্যাপার, কী হচ্ছে না হচ্ছে, বাট তোমার সার্বিক একটা ধারণা কি পিচটা কীরকম হতে পারে? দেখো উইকেট এখানে বরাবর যেটা সচরাচর দেখা যায় চেন্নাইয়ের স্লো টার্নার, মানে এটা ট্র্যাডিশনালি ইন্ডিয়া চেন্নাইতে এরকমই উইকেট হয়, এবং কালকেও দেখা যায় যে রাহুল দ্রাবিড় দীর্ঘক্ষণ লোকাল যে পিচ কিউরেটার আছে রমেশ,
এবং আইসিসির যে হেড অফ গ্রাউন্ডস অ্যান্ড পিচেস কমিটি মাইক অ্যাটকিনসনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন এবং তারপরেই কিছুক্ষণ পরেই দেখা গেল গত দুদিন ধরে কিন্তু লাগাতার জল দেওয়া হয়েছে এবং পিচটা ঢেকে রাখা হয়েছে সো দ্যাট ইট ডাজ নট ব্রেক। কেন এই যে রোদ্দুর, এই রকম রোদ্দুরে খুলে রাখা থাকলে পিচটা উইকেটটা কিন্তু ভেঙে যেত, যেটা উড হ্যাভ ফেভার্ড ইন্ডিয়ান স্পিনার্স ইভেন মোর। কিন্তু এক্ষেত্রে কিন্তু উইকেটটাকে জল দিয়ে রাখা হচ্ছে, ঢেকে রাখা হচ্ছে। তবু তাও বলবো যে ইট উইল ডেফিনেটলি ফেভার দ্য স্পিনার্স টুয়ার্ডস দ্য মিডল স্টেজেস এবং সুতরাং এটা একটা ফ্যাক্টর হতেই যাচ্ছে। শেষ পর্বের দিকে চলে এসেছি, জাস্ট একই প্রশ্ন দুজনের কাছে করে শেষ করবো। কালকে প্যাট কামিন্স বলে গিয়েছেন যে ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ সত্যি সংকটে এবং বারবার বলা হচ্ছে যেটা যে এই বিশ্বকাপটা ঠিক করে দেবে যে ওয়ান ডে ক্রিকেট এরপরে জীবিত থাকবে কি না। কুশান দাস, তোমার কী মত? ওয়ান ডে ক্রিকেট ভবিষ্যতে 2027 বিশ্বকাপটা সেট হয়ে গেছে, ডিক্লেয়ার্ড হয়ে গেছে, কিন্তু আগামী ধরো 10 বছর পর আমরা কি আর কোনো ওয়ান ডে বিশ্বকাপ দেখতে পাবো? ওয়ান ডে বিশ্বকাপ যদি দেখতেও পাই, ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎটা খুব আশাপ্রদ নয়। কিন্তু ঠিক যেমন 2007 টি-20 বিশ্বকাপ ভারত জেতার পরে টি-20 বুম এসেছিল, এমন হতেই পারে যে ভারত যদি জেতে বিশ্বকাপটা, মানে 50 ওভারের ক্রিকেটটা হয়তো বেঁচে যাবে, ভেন্টিলেটারের বাইরে অসুস্থ থাকবে কিন্তু ভেন্টিলেটারের বাইরে আসবে। সুবায়ন, সহমত? আই থিঙ্ক সো। মানে বাইল্যাটারাল সিরিজ এখন অনেক প্লেয়াররা বলেছে যে এটা ইররিলেভেন্ট, আমরা কেন খেলছি, কোনো মানে নাই, কোনো ওডিআই সুপার লিগও এখন প্রায় স্ক্র্যাপই হয়ে গেছে। সো হোস্ট বোর্ড হলে তুমি অটোমেটিকলি কোয়ালিফাই করে যাচ্ছ, কিন্তু বাকি টিমদের মধ্যে সেই মোটিভেশনটা নাই। অলরেডি এতগুলো টি-20 লিগ হয়ে গেছে, আমরা দেখেছি ট্রেন্ট বোল্ট থেকে স্টার্ট হয়েছে, এখন অ্যালেক্স হেলস, প্রত্যেকজন রিটায়ারমেন্ট নিচ্ছে বা কন্ট্রাক্টে আসছে না বোর্ডের, নিজস্ব বোর্ডের, আর তারা অপ্ট করছে যে আমরা ফ্রিল্যান্স টি-20 অল ওভার দ্য ওয়ার্ল্ড খেলি আর ওখান থেকে আমাদের আয়টা করি। ইন্ডিয়ার মতন তো আর সবাই টাকা পয়সা দেয় না, সো সেইটা হচ্ছে ওভারসিজ প্লেয়ারদের বেশি ডেঞ্জার। ইন্ডিয়া হয়তো খেলতে থাকবে বাইল্যাটারাল বিকজ ইট ডাজেন্ট এফেক্ট দেম মাচ, আর দুটো তিনটে টিম বানাতে পারবে, বাট অন্য টিমদের জন্য সত্যি সত্যি সংকট। অর্থাৎ ভারতকে, ভারতের আজ থেকে শুধুমাত্র বিশ্বজয়ের অভিযানে নামলে চলবে না, একই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটকে জীবিত রাখার অভিযানে নামতে হবে। চিপক থেকে শর্মা, প্রতিদিন.ইন, নমস্কার।